হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন স্যামসাং নিউ আপডেট। এখানে আমরা আগে কি করছি, হোম বাটন যে ছিল, হোম বাটনটি কিন্তু আমাদের আর নাই। তো কিভাবে আমরা ডাউনলোড মোড নিয়ে আসব, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও, ডাউনলোড মোড এবং রিকোভারি মোড। তো গাইজ, ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি আমার যে ফোনটি রয়েছে, ফোনটি আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। তো সেটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর কিভাবে এটি আনবেন সেটার বিষয় নিয়ে আজকের ফুল ভিডিওতে। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইজ, আমার সেটটি বন্ধ হয়ে গিয়েছে। এখন যে প্লাস বাটনটি রয়েছে, পাওয়ার বাটন এবং প্লাস বাটন, তো আমি প্লাস বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পর ইউএসবি কেবলটা লাগিয়ে দেবো, তাহলে দেখতে পারবেন যে আপনার যে ডাউনলোড মোড সেটা কিন্তু চলে এসেছে। তো অনেক সময় ধরার মধ্যে কম বেশি যদি হয়, তাহলে কিন্তু আপনি ডাউনলোড মোড আসবে না। তো দেখুন, এখানে আমার এখন কিন্তু আসেনি। তো আমি দুইটা বাটন চাপ দিয়ে ধরে রেখে পাওয়ার বাটন এবং সর্বপ্রথম আমি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রেখেছিলাম, এরপর পাওয়ার এবং প্লাস বাটনটি চাপ দিয়ে ধরে রেখেছি। তো দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার যে রিকোভারি মোড চলে এসেছে সেটা কিন্তু চলে এসেছে। আগের যে স্যামসাংগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কি করেছি, হোম বাটন, প্লাস বাটন এবং পাওয়ার বাটন যদি চাপ দিয়ে ধরে রেখেছি, তাহলে কিন্তু আমাদের এই রিকোভারি মোডটা আসতো, এবং পাওয়ার বাটন, ডাউনলোড বাটন, মাইনাস বাটন এবং হোম বাটন যদি চাপ দিয়ে রেখেছি, তাহলে কিন্তু ডাউনলোড মোডে আসছে। তো এখন যেহেতু লেটেস্ট সেট আসছে, এখানে গাইজ আপনি কিভাবে ডাউনলোড মোড আনবেন বিষয়টা সবগুলির জানা দরকার। তো এখন যেটা করছে গাইজ, মাইনাস বাটন এবং প্লাস বাটন, এই দুটি বাটন চাপ দিয়ে ধরে রাখতে হয়। তো আমি আপনাদের ফুল দেখাবো, ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি আবার আমার যে সেটটি রয়েছে এটি আমি বন্ধ করে দিলাম। দেখুন, আপনি যতই ট্রাই করুন যে মাইনাস বাটন চাপ দিয়ে ধরে রেখে যদি আপনি পাওয়ার কেবল, ইউএসবি কেবল লাগিয়ে দেন, তাহলে কখনোই আসবে না। তো আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, কয়েকবার ট্রাই করে আমি আপনাদের দেখাবো এই ডাউনলোড মোড কিন্তু আসবে না। দেখুন আসেনি। তো আমি আবারও চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পর ইউএসবি কেবলটা লাগিয়ে দেব, মাইনাস বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরুন একসঙ্গে। ইউএসবি কেবল লাগিয়ে দিলেও কিন্তু আমার যে সেটটি রয়েছে সেই সেটটি কিন্তু নর্মালিভাবে রান হবে, এটা কিন্তু কাজ করবে না। আমি আবারও দেখাচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা পাওয়ার বাটন, সরি, মাইনাস বাটন এবং প্লাস বাটন, এই দুইটা বাটন যদি আমরা চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবল লাগিয়ে দিই, তাহলে কিন্তু এক চান্সে আমাদের যে ডাউনলোড মোড চলে এসেছে সেটি চলে আসবে। দেখুন, ইউএসবি কেবলটা একটু কম বেশির কারণে কিন্তু এটা রানিং হয়ে গিয়েছে। তো আমি ভিডিওটি স্কিপ করলাম, স্কিপ করে আবার সেই প্লাস বাটন এবং মাইনাস বাটন, এখানে পাওয়ার কি ধরা যাবে না, জাস্ট প্লাস এবং মাইনাস বাটনটি চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবলটা লাগিয়ে দিলাম। তো দেখুন কম বেশির কারণে অ্যাকচুয়ালি হয়। তো আমি আবারও দূরে দেখিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গে চাপ দিয়ে ধরলাম, দেখুন একদম ইজিলি ভাবে ডাউনলোড করতে চলে আসলো। তো গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।